হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স। আমি আপনাদের জন্য আজকে যেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা বড় ফাইল, অর্থাৎ 100 জিবি বা 80 জিবির একটা ফাইল কিভাবে আপনি একটা পিসি থেকে আরেকটা পিসিতে খুব সহজে আপনি নিয়ে যেতে পারেন, সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো ফুল প্রসেসটা আমি আপনাদেরকে আমার মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে এই এক পিসি, এই একটা পিসি থেকে আরেকটা পিসিতে যখন আমরা কোনো কিছু পাঠাবো, তখন আমাদের জন্য একটা আমরা ল্যান্ডলাইন ইউজ করবো। ল্যান্ডলাইন হচ্ছে যে আমরা ওই রাউটারের ক্ষেত্রে যেই লাইনগুলো ইউজ করি সেই লাইনগুলো ইউজ করবো, অর্থাৎ ইথারনেট কেবল যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ইথারনেট কেবল, এই যে ইথারনেট কেবল, এটার দুইটা অংশ আছে। একটা অংশ আমি লাগিয়েছি আমার ডেস্ক ল্যাপটপের ইথারনেট কেবলে, এবং আরেকটি অংশ আছে সেটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, সেটা হচ্ছে আমার ডেস্কটপ, যেটা দেখতে পাচ্ছেন এই এক নাম্বার ডেস্কটপ, এক নাম্বার ডেস্কটপের ঠিক পেছনে পেছনে যেখানে ইথারনেট কেবল লাগানো হয় সেখানে। তাহলে আপনারা তো একটা দিকে দিলাম, আপনাদের একটু বুঝে গেলেন যে কীভাবে আপনারা ইথারনেট কেবলটা লাগাবেন। এখন আমাদেরকে পিসিতে কিছু জিনিস সেটিং করতে হবে, আমরা সেই সেটিংগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো প্রথমত আপনাকে আমরা যেহেতু সেটিং করব, সে কারণে আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের ইন্টারনেট কেবলে। অর্থাৎ ইন্টারনেট কেবলে চলে যাওয়ার জন্য আপনার এই পাশে যে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট ইন্টারনেট কেবল, আমি একটু ফোকাসিং করে দেখাই, এই যে নো আইডেন্টিফাই, আপনি জাস্ট এখানে আপনার ক্লিক করবেন। এই যে ক্লিক করার পরে নো আইডেন্টিফাই একটা অপশন আসছে, এটা একটু উইন্ডোজ ডিফেন্ডারটা আমি ক্যান্সেল করে দিই, আবার যাচ্ছি, দেন আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে সরাসরি সেটিংয়ে নিয়ে যাওয়া হবে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে কিছু কাজ আপনাকে করতে হবে, যেহেতু আমি একটা পিসি থেকে আরেকটা পিসিতে পাঠাবো, সেক্ষেত্রে আমি অর্থাৎ দুটো পিসিকে একটা পিসির সাথে আরেকটা পিসি কানেক্টেড করব। সো আমার এখানে যে দেখা যাচ্ছে অ্যাডাপ্টার অপশন, আমি নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে চলে আসছে। চলে আসার পরে এখানে দেখা যাচ্ছে দুটো অপশন আছে, একটা হচ্ছে আইডেন্টিফাই নেটওয়ার্ক, আর একটা হচ্ছে আপনার নট অ্যাক্সেস পয়েন্ট। এখানে যেটা ইথারনেট কেবল দিচ্ছেন, আপনি ইথারনেট, এই ইথারনেটে ক্লিক করবেন। ইথারনেটে ক্লিক করার পরে আপনি জাস্ট আপনার এই যে এখানে প্রপার্টিজ আছে, প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন, সেটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার কোনো আইপি অ্যাড্রেস থাকবে না। তাহলে আমাদের প্রথমে আমরা দুইটা পিসির জন্য দুইটা আলাদা আলাদা আইপি অ্যাড্রেস করবো। তো আপনি জাস্ট এখানে এই যে ইউজ দ্য ফলোয়িং অপশন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনি এখানে চলে যাবেন, এখানে আপনি লিখবেন যে আপনার একটা আইপি অ্যাড্রেস দেবেন 192.168.1, আর পরের বার খালি রেখে আমি এখানে দিচ্ছি 10, ঠিক আছে, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, ঠিক আছে। আর এটাতে যখন আপনি এটা 192.168.1.10, এটা হচ্ছে আমার প্রথম পিসির, ঠিক আছে। আরেকটা পিসি যেটা আছে সেটার ক্ষেত্রে আপনাদেরকে দেখাবো। তারপর জাস্ট আপনি এখানে সাবনেট মার্কসে ক্লিক করে দিলে এটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে, দেন আপনি এখানে জাস্ট ওকে বাটনটা ক্লিক করে দিবেন। এখানে জাস্ট এটার উপরে দিয়ে জাস্ট ওকে বাটন ক্লিক করে দিবেন, দেন ওকে হয়ে যাবে। তারপর জাস্ট আপনি এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনাকে আর একটু কিছু সেটিং করতে হবে। দ্যাট ইজ এই পাশে দেখতে পাচ্ছেন যে কি অ্যাডাপ্টার সেটিং, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং ক্লিক করবেন, সরি এই যে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিং, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেন আপনার এগুলো আসবে, এগুলো আপনি যদি অফ থাকে তাহলে আপনি এগুলোকে অন করে দেবেন। তারপর অল নেটওয়ার্কসে ক্লিক করবেন, এখানেও দেখতে পাচ্ছেন যে কি এটাতে অন করে দিবেন, ইউজ করে দিবেন, এটা ইউজ 168.128, আর এটাতে নট দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে মোটামুটি সেটিংটা দেখে নিয়েছেন। তো এখানে পাসওয়ার্ড, এখানে সেটিংটা হচ্ছে এখানে সবগুলো অন, জাস্ট এখান দিয়ে অফ, আর এটা হচ্ছে এই যে এটা এটাতে দুটোটাই অন, ঠিক আছে। তারপরে দেন আপনি এখানে সেভ ক্লিক করে দেবেন। আমি যেহেতু অলরেডি আমার আছে সে কারণে আমার এখানে আর করতে হচ্ছে না, এটা আপনার সেভ দিয়ে দিলে হয়ে যাবে। আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি, দেন আমি বের হয়ে গেলাম আমার পিসি থেকে। দেন আমি এখন আপনাদেরকে দেখো আমার আরেকটা পিসি যেটা আছে সেটার সেটিংটা কীভাবে করবেন, এই যে এটার এটার পিসিটার সেটিংটা কীভাবে করবেন তা এখন আপনাদেরকে দেখাচ্ছি। সেম এটাতে আমি আমার যেই ইন্টারনেট অপশনটা আছে সেখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমার ওয়াইফাইটা অফ করে দিতে হবে, অবশ্যই ওয়াইফাই অফ করে দিতে হবে। এই যে আনআইডেন্টিফাই নেটওয়ার্ক, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে আসবে স্ক্রিনে, এখানে আসার পরে জাস্ট আপনি এই যে চেঞ্জ নেটওয়ার্ক শেয়ারিং, এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ নেটওয়ার্ক শেয়ারিং, এটা এই পাশে দেখাচ্ছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। আমার একটু ফোকাসিং একটু সমস্যা করতেছে মোবাইলে, জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখা যাচ্ছে আর আইডেন্টিফাই আবার আগের মতো অপশন দেখাচ্ছে এখানে এই পিসিতে। জাস্ট আপনারা ইথারনেটে ক্লিক করে দিবেন, ইথারনেটে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট প্রপার্টিজে চলে যাবেন,
প্রোভাইডে যাওয়ার পরে যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন আছে সেটাতে ক্লিক ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার একটা নতুন আইপি অ্যাড্রেস খুলতে হবে, এটাও কিন্তু আরেকটার জন্য। প্রথমের পিসির জন্য কিন্তু এই যে প্রথমের পিসির জন্য আলাদা একটা খুলেছি, এখন দ্বিতীয় পিসির জন্য আমরা আরেকটা আলাদা খুলতেছি, সেটা হচ্ছে আমার কিপ্যাডটা। তো এখন যেহেতু এখানে আপনাকে সেটিং করতে হবে যে আপনার আইপি অ্যাড্রেসটা নতুনভাবে দিতে হবে আরেকটা, তো আমরা ওখানে ক্লিক করে দিলাম, আমি আমার কিপ্যাডটা একটু স্ক্রিন কিপ্যাডটা দিলাম, তারপর আমি এখানে টাইপ করলাম ওয়ান, একটু এখন টাইপ করলাম 192.168, এটাতে ওয়ান দিলাম, দেন এটাতে দিলাম 20, যেহেতু আমি আগের প্রথম পিসিতে দিয়েছি 10, এটাতে দিলাম 20, ঠিক আছে। দেন আমি কিপ্যাডটা মিনিমাইজ করে দিচ্ছি, দেন এখানে জাস্ট সাব নেট মার্কসে ক্লিক করলে এটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। দেন আমি এখানে ওকে দিয়ে দিলাম, আবার এটার উপর এনে দেন আমি এখানে ওকে করে দিলাম, দেন এটা ক্লোজ করে দেওয়া যাবে। এখন আমাকে যে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং যেটা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যেহেতু আমার এখানে দেখা যাচ্ছে অন অন আছে দুটোটা, আপনারা সব অন করে দিবেন। এখানে দেখা যাচ্ছে অন আছে, এটাও দেখা যাচ্ছে ইউজ 86128, এটাও অন আছে, নিচেরটা দেখে অফ আছে, ঠিক আছে। দেন আমি এটা যেহেতু আমার আগে থেকে সেটিং আছে যার কারণে আমার সেটিং করতে হচ্ছে না, আপনাদের যদি সেটিং না থাকে তাহলে আপনার এখানে জাস্ট সেভ এজে ক্লিক, সেভ চেঞ্জে ক্লিক করলে কাজ শেষ। দেন আমার এটা আমার কাজ শেষ। এখন আমি দুটোটা পিসি থেকে একটু ট্রাই করে দেখবো, আপনারা চলে যাবেন আপনাদের মাই পিসি বা দিস পিসিতে। দিস পিসিতে আমি একটু স্ক্রিনটা বড় করে নিচ্ছি। দিস পিসিতে যাওয়ার পরে প্রথমে দেখবেন নেটওয়ার্কে, নেটওয়ার্কে দেখা যাচ্ছে আপনার পিসিটা কানেক্ট হয়ে গেছে, যে ডেস্কটপ যেটা আছে ডেস্কটপ মাউস আইপি এটা হচ্ছে আমার এই পিসিটা, ঠিক আছে। তো এখন আমি যে ফাইলটা শেয়ারিং করবো সেই ফাইলটা আমার থেকে এখানে আসতে হবে, ঠিক আছে। এখন আমি প্রথম যেটা আমি প্রথম পিসি থেকে দ্বিতীয় পিসিতে নিয়ে যাবো, মানে এই পিসিটা থেকে ওই পিসিটাতে যেহেতু নিয়ে যাবো, সে কারণে আমি এই পিসিটাতে একটা ফাইল শেয়ারেবল করবো। সে কারণে প্রথম আমার যে ফাইলটা আমি শেয়ারেবল করবো সেখানে আমাকে প্রবেশ করতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার দিস পিসিতে, দিস পিসিতে যাওয়ার পরে আমি আমার ফাইলটা যেটা শেয়ার করবো সেটাতে চলে যাবো সরাসরি। তো সেখানে যাওয়ার জন্য আমাকে প্রথমত আমার যে ফাইলটা আছে আমি ওটা একটু বের করে নিব, যেহেতু আমার এই যে ফাইলটা আমি পেয়ে গেছি এটা এই ফাইলগুলো আমার থেকে শেয়ারেবল করতে হবে। তো প্রথমে তো এই যে এখানে যেটা দেওয়া আছে আমি এটাতে রাইট বাটন ক্লিক করবো, মাউসের রাইট বাটন ক্লিক করবো, প্রপার্টিসে যাবো। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটার সাইজ হচ্ছে 48.8 GB, অর্থাৎ প্রায় 90 GB কাছাকাছি। দেন আপনি যাবেন এই যে এখানে শেয়ারিং অপশান দেখতে পাচ্ছেন, যে শেয়ারিং শেয়ারিং এই যে শেয়ারিংয়ে ক্লিক করবেন। শেয়ারিংয়ে ক্লিক করার পর জাস্ট আপনি জাস্ট শেয়ারে ক্লিক করে দেবেন। শেয়ারে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এই যে এখানে জাস্ট আমি এটা দেখে দেব, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে এভরি ওয়ান আছে, এভরি ওয়ানে ক্লিক করে দেবেন, দেন অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। তারপরে এভরি ওয়ান যেটা আসবে সেটাতে রিড আছে, আমি জাস্ট এটাতে রিড দিয়ে রিডের ওখানে ক্লিক করলে এই অপশানটা নামবে, সেখান থেকে আপনি রিড অ্যান্ড রাইট দুটোটাতে ক্লিক করে দেবেন। দেন আপনি এখানে শেয়ারে ক্লিক করে দেবেন, দেন শেয়ার ফোল্ডার রেডি হয়ে গেছে, এটা শেয়ার ফোল্ডার হিসেবে রেডি হয়ে গেছে ডেস্কটপ এতেও গ্যারান্টি ফুটেজ। দেন আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন, আমার কাজ এতটুকুতেই শেষ। এখন যেহেতু আমি ফাইলটা নিব তাহলে আমি দ্বিতীয় পিসিতে চলে যাচ্ছি। দ্বিতীয় পিসিতে আমার দেখা যাচ্ছে অলরেডি এখানে শো করতেছে, আমি ডেস্কটপে ঢুকে যাচ্ছি সরাসরি। আমাকে বলতেছে কি এখানের যে আমার যেহেতু আমার আগের কম্পিউটারে অর্থাৎ আগে ডেস্কটপে যেহেতু পাসওয়ার্ড সেট করা আছে, সে কারণে আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে, মানে আমার ডেস্কটপে যাওয়ার জন্য। তো আমি আমার ডেস্কটপের নামটা দিয়ে দিচ্ছি প্রথমে, আমার পাসওয়ার্ড এবং গিয়া দেওয়া শেষ। দেন আমি এখানে জাস্ট ওকে করলাম, ওকে করার সাথে সাথে আমার ফাইলে ঢুকে গেল। ফাইলে ঢুকে যাবার এই এই ফাইলটা থেকে আমি জিনিসগুলো নিব। সো আমি জাস্ট শুধু এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে দেখা যাচ্ছে সব ফাইলগুলো আমাকে দেখাচ্ছে। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে এই জিনিসগুলো কপি করব। কপি করার জন্য আমি জাস্ট এখানে মাউস বাটনটা ক্লিক করে আমার আমি অল্প পরিমাণে নিব, প্রথমে আমি জি পর্যন্ত নিলাম, এই যে জি পর্যন্ত ফাইলগুলো আমি কপি করলাম, জি দেন এটা করে ফেলি, জি এন পর্যন্ত, এন পর্যন্ত ক্লিক করার পরে দেন আমি এখানে জাস্ট কপি আছে কপি করলাম। কপি করে আমার যে আমি যে যে ডিস্কে নিয়ে নিবো সেই ডিস্কে আমি চলে যাচ্ছি ফোল্ডার, দেখা যাচ্ছে আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে অলরেডি সব কিছু। সো আমি জিতে চলে যাচ্ছি, এখানে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবো এখন। সেই জন্য আমাকে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, আমি জাস্ট ফোল্ডার নাম দিলাম এতটুকু, জাস্ট আমি এখানে ঢুকে এখানে জাস্ট পেস্ট করে দিলাম,
দেখতে পাচ্ছেন যে স্পিড কতটা স্পিড আসতেছে, এগুলো ফাইলগুলো খুব স্পিডে যাচ্ছে। 19 মিনিট লাগবে প্রায় 50 জিবির মতো ফাইল, 50 জিবির মতো ফাইল প্রায় 19 মিনিটের মতো লাগবে, কিন্তু স্পিডটা আল্লাহর রহমতে খুব ভালোই আছে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনারা চাইলে আপনাদের এই যে কোনো পিসি থেকে বড় ধরনের ফাইল এই পিসিতে আমাদের যে কোনো মানে অন্য পিসিতে আপনারা নিয়ে আসতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন, আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এতটুকুই, আসি, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।